ছোট বিস্ফোরণের ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে মালদা শহরে। চালকের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। বিস্ফোরণের মাত্রা এতটাই তীব্র ছিল যে চালকের দেহ কয়েকটি খণ্ডে বিভক্ত হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে দূরে। তার ছিন্ন মাথার অংশটি একটি বাড়ির চালে গিয়ে পড়ে। টোটোটি দুমড়ে মুচড়ে যায়। টোটোয় রাখা প্লাইবোর্ড ঘটনাস্থল থেকে অন্তত 50 মিটার দূরে গিয়ে পড়ে। যদিও অনেকে বলছেন টোটোর ব্যাটারি গরম হয়ে বিস্ফোরণ ঘটতে পারে, বিস্ফোরণের মাত্রা দেখে গোয়েন্দা পুলিশের অনুমান শক্তিশালী বোমা থাকতে পারে টোটোতে। ঘটনাটি ঘটে শহরের ঘোড়াপীর এলাকায়। এর আগে এরকম ঘটনার কথা কোথাও শোনা যায়নি। এই প্রথম মালদায় ঘটল বলে পুলিশের দাবি। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যায় ইংলিশবাজার থানার পুলিশ ও সিআইডি বোম স্কোয়াডের টিম। জানা গেছে বুধবার দুপুরে ওই টোটোটি ঘোড়াপীর থেকে প্রবালপল্লির দিকে যাচ্ছিল। ঘোড়াপীর থেকে খানিকটা যেতেই বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। ওইভাবে বাস্ট হয়ে গেছে এবং বডিটা যদি আপনারা দেখেন, দেখে বুঝবেন যে এক্সপ্লোসিভ থাকলে যেভাবে বাস্ট হয়, বডিটা বাজে অবস্থা হয়, সেইভাবে হয়েছে। এবং ওখানে কিছু লিকুইড পড়ে আছে। মানে এই ঘটনা আমার মনে হয় মালদা কেন, পশ্চিমবঙ্গে হয়েছে কিনা এটা দেখার বিষয়। আর টোটো সত্যি কথা বলতে গেলে জনজীবন, সাধারণ মানুষের জনজীবনে এত বেশি মানে ফার্স্ট প্রায়োরিটি। টোটোর যদি এই অবস্থা হয়ে তাহলে তো এরপরে পাবলিক প্যানিক হবে। কিন্তু আমার মনে হয় দেখে মনে হচ্ছে কোনো এক্সপ্লোজিভ কিছু ছিল, নিয়ে যাচ্ছিল অবশ্যই কিছু, নাহলে একটা সাধারণ ব্যাটারি বাস্ট হয়ে এত বড় ক্ষতি হতে পারে না। মালদা থেকে গোলাম হাবিব, টাইমস বাংলা।